আজকে আমি মাছের ঝোল করব। আমি মাছকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিব। হলুদ দিচ্ছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নিব। আমার মাছটা ভালোভাবে ভাজা গেছে, এবার আমি মাছটাকে তুলে নেব। তাহলে আমি মশলার জন্য তিনটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো নিয়েছি, পেঁয়াজ দিচ্ছি, রসুন দিচ্ছি, আদা, টমেটো, জিরা, তেলে আমি কালো জিরা দিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ, লবণ, টমেটো গুলো দিচ্ছি, মশলাটা দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিব। আমার ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিব।